বর্ধমান থেকে নৈশ ক্রিকেট খেলতে এসে নদিয়া থেকে ফিরে যাওয়া হলো না ক্রিকেটার বাপি। নদিয়ায় ক্রিকেট খেলতে এসে মৃত্যু হলো বর্ধমানের এক যুবকের। মৃত যুবকের নাম বাপি শেখ, বয়স 23, পূর্ব বর্ধমানের মিজবাপুরের বাসিন্দা। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের মিজবাপুরের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে নদিয়ার কালীগঞ্জের চাঁদঘরে ক্রিকেট খেলতে আসেন বাপি। বুধবার নৈশ ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার সকালে চাঁদঘর থেকে বাইকে করে দুই সঙ্গীর সঙ্গে হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন পলাশী মীরা বাজারে। সেই সময় পলাশী বেতাই রোডে খেলার কাছে রাস্তা তৈরি হওয়ায় গর্তের মধ্যে বাইকের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত হন অপর দুজন বাইক আরোহী সাগর শেখ ও কামাল শেখ। ঠিক তাদের পেছনেই ছিল অন্যান্য সঙ্গীরা। মীরা ফাঁড়ির পুলিশ ও সঙ্গীদের সহযোগিতায় মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপি শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর দুইজনকে মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায়। এরপর মৃতদেহ পলাশী মীরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ। ক্রিকেট খেলা আমাদের মির্জাপুর বাড়ির পূর্বস্থলে খেলা খেলা করতে আসা খেলা আগে রাত্রিতে খেলেছে। খেলার পরে ওরা একটু টিফিন করতে আসছে। টিফিন করতে আসার সময় ওই তিনজন বাইক ট্যাক্সি একজন মারা যায়, দুজন একজনের অবস্থা একটু আশঙ্কাজনক অবস্থা আছে, একজন একটু ভালো আছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।